ভৌগোলিক লভ্যাংশটা পাওয়া, জিওগ্রাফিক্যাল ডিভিডেন্ডটা পাওয়া, তার জন্য কিন্তু অবকাঠামোর ঘাটতি ছিল। পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার ফলে এবং পায়রা পোর্ট হয়ে যাওয়ার ফলে এতদিন পোর্টগুলি সবগুলি কিন্তু চিটাগং ভিত্তিক ছিল, এক্সেন্ট্রিসিটি ছিল। মাতার বাড়িও কিন্তু ডিপসি পোর্ট, ওটাও কিন্তু অর্থনীতিতে একটা নতুন মাত্রা যোগ করবে, বড় বড় মাদার ভ্যাসেলগুলি আসতে পারবে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। তো সেই জায়গা থেকে পোর্টেরও একটা কৌশলগত ডিস্ট্রিবিউশন, একটা রিডান্ডেন্সি রেখে দেওয়া, একটা কোনো কারণে যদি কিছু হয় তাহলে আমার আরেকটা থাকলো, এবং এই মাঝামাঝি জায়গায় থাকার ফলে আমাদের ভারতের সাথে আন্তঃবাণিজ্য যেটা করার কথা সেটারও কিন্তু অবকাঠামো হয়ে গেল। এবং উপরের দিকে নেপাল ভুটানের জন্য যেই করিডোরটা মংলা বন্দর হয়ে যাওয়ার জন্য সেটারও কিন্তু আধুনিকায়ন হয়ে গেছে, কানেক্টিং যেই ব্রিজগুলি হওয়ার কথা সেটাও রেডি হয়ে গেছে। তার মানে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোর ঘাটতিটা সড়ক নৌ, নৌতে তো আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের যে নৌ বাণিজ্য প্রোটোকল সেটা হয়ে গেছে, এবং অন্যান্য আমাদের দেশগুলির সাথে যেই পিপল টু পিপল কানেক্টিভিটি, ইন্ডিয়া বাংলাদেশে আসবে, বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যাবে, ভুটান যাবে, নেপাল যাবে, স্বাস্থ্যগত কারণেও যেতে পারে অথবা ট্যুরিস্ট হিসাবেও যেতে পারে, সেখানেও কিন্তু বিভিন্ন প্রোটোকলের আওতায় কিন্তু অলরেডি কিন্তু কাজগুলি শেষ হয়ে গেছে। তার মানে আমি ভৌগোলিকভাবে ভালো আছি, অর্থনৈতিকভাবে এগিয়ে যাব, আর আমার ল্যান্ডলক কান্ট্রিগুলি পিছিয়ে থাকবে, আঞ্চলিকভাবে সুষম উন্নয়ন না হলেও কিন্তু এটা আরেকটা সমস্যা। তো সেই ক্ষেত্রেও সরকার একটা সুন্দর কৌশল নিয়েছে যে এই বড় উন্নয়নের যাত্রায় আমরা যেমন উন্নত হব, বিশ্বের দরবারে আমরা নিজেকে জানান দেব, পাশাপাশি আমাদের উপরে যারা আছে ল্যান্ডলক কান্ট্রি তাদেরকেও আমাদের এই বাণিজ্যের সুবিধাটা দিয়ে, অবকাঠামোর সুবিধাটা দিয়ে উইন উইন সিচুয়েশন একটা তৈরি করা, এই লক্ষ্যটার দিকে যে গেলে পরে আমি বলবো আমাদের আশেপাশে আন্তঃবাণিজ্যের বিরাট একটা সম্ভাবনা আছে। বিভিন্ন নাফটা বলি, আসিয়ান বলি, সবাই কিন্তু আঞ্চলিক বাণিজ্যে কিন্তু এখন সবচেয়ে বেশি আগাচ্ছে, কিন্তু আমাদের সম্ভাবনা ছিল কিন্তু অবকাঠামো ছিল না। সেই ক্ষেত্রেও নজরটা আমি বলবো একদম চমৎকার বিস্ময়কর একটা উন্নয়ন তৈরি করছে, যার ফলে আমরা যেমন স্থানীয়ভাবে লাভবান হব অর্থনীতির ক্ষেত্রে, পাশাপাশি আমাদের আশেপাশের দেশগুলিও, সার্কের অন্তর্ভুক্ত দেশগুলিও কিন্তু তারা লাভবান হলে আমরা আঞ্চলিকভাবে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো, সেই ফোকাসটাও কিন্তু এখানে আছে। তো সেই হিসাবে আমি বলবো সোফার তিনবার পর পর থাকার ফলে এই যে ধারাবাহিকভাবে একটার পর একটা কাজ করে যাচ্ছে, আমি বলবো অর্থনীতি এখানে সবচেয়ে বেশি লাভবান হবে, কারণ অর্থনীতি করার জন্য এখানে এন্টারপ্রেনারশিপ, এটা আমাদের একটা ব্লেসিং, আমাদের এন্টারপ্রেনাররা চমৎকার কাজ করতে পারে, ঝুঁকি নিতে পারে, কিন্তু তারা পিছিয়ে যাচ্ছিল। প্রথম দিকে বিদ্যুতের একটা বিরাট ঘাটতি ছিল, কিন্তু এরপরে হলো গিয়ে অবকাঠামোর ঘাটতিটা, এবং পুরো পৃথিবীতে আমি যদি গ্লোবাল মার্কেটে গিয়ে কাটিং এজটা পেতে চাই তাহলে এই পরিবহনের সময় এবং খরচটা কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যেটা বলে এটা আমরা অনেক পিছিয়েছিলাম। সো আন্তর্জাতিক বাজারে গিয়ে কিন্তু আমরা কখনো প্রতিযোগিতায় টিকতে পারতেছিলাম না। এখন এই অবকাঠামো উন্নয়নগুলি হলে পরে আমার ধারণা এখানে শুধু দেশি ইনভেস্টররা না, এটা একটা ফরেন যে FDI এবং PPP প্রজেক্ট এবং আমাদের এখানে যে ইনভেস্টমেন্টের যে ক্লাইমেটটা আছে এটা উন্নত হবে, কারণ এগুলি তো গ্লোবাল র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো সেই হিসাবে এই বাণিজ্যের যে নতুন একটা ক্লাইমেট তৈরি হবে তাতে করে আমরা কিন্তু ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টেরও একটা সুযোগ এখানে পেয়ে যাবে। সো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বাণিজ্য, আন্তঃবাণিজ্য এবং বহির্বিশ্বের থেকে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা এবং আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিগুলিকে প্রমোট করা এবং আমাদের এখানে অর্থনৈতিক অঞ্চলগুলিতে যেই বাণিজ্যের জন্য যারা আগ্রহী হবেন এটা তাদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। শুধু তা জায়গা পেলে হবে না, প্রোডাক্টটাকে তো তাকে বাইরে বিক্রি করার জন্য
প্রয়োজনীয় অবকাঠামো, এইগুলিই আমি বলবো একটা স্বস্তির জায়গা ইনভেস্টরদের জায়গা থেকে। এবং আশা করি এগুলিকে আমরা যদি মানসম্মতভাবে ধরে রাখতে পারি তাহলে আমাদের বিশ্বের কাছে জানান দেব যে এটা একটা বিস্ময়কর অর্থনীতি, খুব দ্রুত গতিতে আমরা তৈরি করছি এবং তার বিহাইন্ডে ডেফিনেটলি এই সরকারের নেতৃত্বে যিনি আছেন তার বলিষ্ঠ এবং খুব চ্যালেঞ্জিং কিছু সিদ্ধান্ত, বিশেষ করে পদ্মা ব্রিজ নিজের অর্থায়নে করা, এগুলি ওই বডি ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষ দেখে সক্ষমতা কতটুকু। সো তলাবিহীন ঝুরি বলার আগে যেই সিনারিওটা ছিল এখন কিন্তু সেইটা বলতে সাহস পাবে না। এই যে সাহস পাবে না সেই জন্য কিছু চ্যালেঞ্জ এবং সুদূর প্রসারী কাজ করে, নিরবিচ্ছিন্ন কাজ করে, আমি তো বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রম করার মাধ্যমে এবং এই চ্যালেঞ্জগুলি মোকাবেলার মাধ্যমে যে অবকাঠামো উন্নয়নগুলি উনি করে যাচ্ছেন, জাতি হিসাবে বঙ্গবন্ধুর যে স্বপ্নটা ছিল আমরা শোষণমুক্ত দারিদ্র্যমুক্ত একটা উন্নত বিশ্ব হব, সেদিকে যাওয়ার জন্য যা যা দরকার ছিল সব অবকাঠামোর দিক থেকে আমি বলবো সের আয়োজন হচ্ছে, চলমান আছে এবং ভবিষ্যতে কিন্তু আরও বড় বড় পরিকল্পনা আছে। আমি অন্তত বলবো সব কিছু যদি সমন্বিতভাবে তৈরি করা যায় এবং আমি আর যেটা বেশি জোর দেব, উন্নয়ন করব, ভুলে যাব, আবার উন্নয়ন করব, এটা অনেক সময় একটা সংস্কৃতি থাকে, সেই জায়গায় উন্নয়ন করব, ভালোভাবে রক্ষণাবেক্ষণ করব এবং টেকসই উন্নয়ন দেব, সেই দর্শনে আশা করি যাব, তাহলেই কিন্তু আমাদের 2041-এর মধ্যে যে বড় স্বপ্নটা মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে দেখিয়েছেন আমরা সবাই যোগ্য কাজ করে, উনি স্বপ্ন দেখিয়েছেন, আমাদের কো অর্জনের পালা, সেই জায়গায় আমি বলবো এই বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা যদি কৌশলগতভাবে সামনের দিকে যেভাবে আগাচ্ছি এই ধারাবাহিকতাটা যদি রাখতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে কেউ বাধা দেওয়ার নাই, আমরা বিশ্বে একটা কী বলে বিস্ময় সৃষ্টি করছি অলরেডি এবং আরও ভবিষ্যতে করব। স্যার অসংখ্য ধন্যবাদ, আমাদের সবগুলি চলে আসছে। মিশরের প্রেসিডেন্ট বলছিলেন যে তোমাদের সেই সময়কার যিনি রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশের মিশরের, আমার স্যার তাকে দেখে বলেছিলেন যে আমি যে মিশরের ট্যাঙ্ক মিশর থেকে ট্যাঙ্ক উপহার দিয়েছিলাম তোমরা সেই ট্যাঙ্ক দিয়ে আমার বন্ধুকে মেরেছ, তোমাদেরকে তো বিশ্বাস করা যায় না, এরকম একটা কথা আমরা শুনেছি স্যার। তো মর্যাদার জায়গাটা তো স্যার আমরা একেবারে তলানিতেই ছিল, তো আমাদের এই উন্নয়ন যাত্রায় কোভিড অপ্রত্যাশিত ভাবে একটা হোঁচট ফেলেছিল, ছেদ ফেলেছিল। প্রথম দিকে বিশেষ করে প্রথম কোভিডে এটা সবাই কিন্তু যেহেতু হঠাৎ আসে এটার জন্য প্রস্তুতি ছিল কম, কিন্তু আমি বলবো করোনার সময় মেগা প্রজেক্টগুলির যেই ম্যানেজমেন্টগুলি করা হলো, পদ্মা সেতু তো একটা ইন্ডিপেন্ডেন্ট হসপিটালই করে ফেলা হলো, করোনা স্পেশালাইজড হসপিটাল, যার ফলে কিন্তু এই করোনার সময় পদ্মা ব্রিজের কাজ কিন্তু হয়তো যেই গতি ছিল সেটা ছিল না কিন্তু চলমান ছিল, সেইটার সাকসেসটা দেখে কিন্তু মেট্রো প্রজেক্টেও যে মানুষ যারা একার সাথে জড়িত কনসালটেন্ট থেকে আরম্ভ করে লেবার পর্যন্ত এই যে কর্মকর্তাদের একটা লেয়ার আছে, সবাইকে স্বস্তি দেওয়ার জন্য একটা বিশেষায়িত হসপিটাল অ্যাটাচ করে দেওয়া, এগুলি কিন্তু বলা হয় কৌশল। আমার একটা চ্যালেঞ্জ চলে আসছে অপ্রত্যাশিত, কিন্তু সেই চ্যালেঞ্জকে আমি মোকাবেলা করে কন্টিনজেন্সি প্ল্যান করে আবার মাস্টার প্ল্যানে আমি থাকতে পারছি না, সুতরাং নতুন
প্রেক্ষাপটে নতুনভাবে পরিকল্পনা করে কাজটাকে ধরে রাখা, এটাও কিন্তু একটা বিরাট অর্জন আমি বলবো। আমি বলবো আমাদের মেগা প্রজেক্টগুলি হোঁচট খেয়েছে, প্রজেক্ট দীর্ঘায়িত হয়ে গেছে, কিন্তু এটার জন্য কিন্তু প্রজেক্ট কিন্তু কখনো স্থবির হয় নাই, এবং আমি বলবো এটা চলমান ছিল, যেটা একটা আমি বলবো রেফারেন্স উর্দি কাজ হয়েছে। এই এই সেন্সে যে অন্যান্য দেশে যেখানেই উন্নয়ন চলেছে দেখা গেছে যে তার ধারাবাহিকতাটা কখনো রক্ষা করা যায় নাই, এই ক্ষেত্রে একটা বিরাট অর্জন হয়েছে। কোভিড মোকাবেলা এবং সেই মোকাবেলা করে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে গতিটা ছিল, মোমেন্টামটা ছিল, সেটাকে বেশি ছেদ না করে চলমান রাখা, এটা আমি বলবো সত্যিই আমাদের একটা বিরাট অর্জন এবং সবার কাছে এটা শিক্ষণীয়। এবং ভবিষ্যতে যদি তৃতীয় মেয়াদেও আসে, আমরা কিন্তু এখন পরিপক্ক, আমরা সেটাকে মোকাবেলা করতে পারবো। এই ক্ষেত্রে আমি বলবো একটা সমন্বিত একটা উদ্যোগ ছিল বাস্তবায়নকারী সরকার সংস্থা এবং সরকার থেকে প্রয়োজনীয় যে সাপোর্টগুলি দেওয়া, নীতি সহায়তাগুলি দেওয়া। খেয়াল রাখতে হবে কোভিড চলাকালীন সময়ে আমার কনসালটেন্ট বিদেশে আছে, বিদেশ থেকে সে পরামর্শ সেবা দিবে, ড্রয়িং অনুমোদন করবে, তাকে আপডেট করবে, এই প্রোটোকলগুলি করাটারও জন্য কিন্তু দিক নির্দেশনা এবং নীতি সহায়তা দরকার ছিল। সেটা কিন্তু ঠিক সময় পাওয়া যাওয়াতে করোনার যতটুকু ব্যাপকতা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে হওয়ার কথা ছিল, বিশেষ করে মেগা প্রজেক্টগুলিতে, সেই পরিমাণে হয়নি, এটাও কিন্তু একটা দক্ষতার অর্জন আমি বলবো সরকারের জন্য। আর ঢাকা শহরে এটা একটা বিপুল পরিবহন চাহিদা, এই চাহিদাটাকে মোকাবেলা করার জন্য সরকার নৌপথের দিকে তাকিয়েছে, আরবান মেট্রো অর্থাৎ রেল দিয়ে শহরের পিক আওয়ারের যে কনজেশনটাকে সেটাকে মিটিগেট করা, পাশাপাশি রোড ভিত্তিক তার যে অবকাঠামো উন্নয়নের গুণগত মান, ফুটপাথগুলি, শুধু পথচারী বান্ধব না, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তার জন্যও কিন্তু এইটাকে বান্ধব করা, ডিজেবল ফ্রেন্ডলি করা, এগুলি আমি বলবো গুণগত মানের উন্নয়নের ছাপ, যার ফলে পথচারীরা পথচারীদের জায়গায় চলে যাচ্ছে, এবং আমার পিক আওয়ারের যেই লোডটা আছে এটা যখন মেট্রো চালু হবে, বিআরটি চালু হবে, মানুষ সড়কপথটাকে, অনির্ভরযোগ্য সড়কপথটাকে ছেড়ে যখন এই ধরনের ব্রডব্যান্ড কানেকশানে চলে যাবে, যেখানে 60,000 প্যাসেঞ্জার পার আওয়ার চলবে, সেই জায়গাটার মধ্যে একটা দৃশ্যমান উন্নয়ন আসবে, এবং যার ফলে ঢাকা বসবাসযোগ্য নগরীর একটা সুন্দর একটা আদর্শ এখানে তৈরি করতে পারবে। পাশাপাশি এখানে আমাদের কিছু অবকাঠামো অনেক দিন থেকে মিসিং ছিল, রিং রোডগুলি, রিং রোড ছাড়া একটা ক্যাপিটাল সিটি কখনোই কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, এগুলিকে বলা হয় ভেন্টিলেশনের ওয়ে আউট। সো আমি পদ্মা ব্রিজ থেকে খুব দ্রুততার সাথে ঢাকার দিকে নিয়ে আসলাম, একটা পয়েন্ট দিয়ে ঢাকায় ঢুকতে চাইলে সে কিন্তু যানজটে পড়বে, তো ঢুকার আগেই আমি যদি একটা রিং রোড তৈরি করে দেই যার ফলে অন্যান্য সড়কগুলির সাথে তার একটা কানেকশন তৈরি হয়ে যায়, তাহলে এক রোড দিয়ে ঢুকে রিং দিয়ে পরের রোডটার মধ্যে চলে যাবে। এই যে একটা ট্রাফিকের ওভারলোডিংকে ইউনিফর্মলি ঢাকার চতুর্দিকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, এটা একটা কৌশল, দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের পরিকল্পনার ঘাটতির জন্য আমাদের এই সড়কগুলি এখনও মিসিং, যার ফলে সরকার ইনার রিং রোড, মিডিল রিং রোড, আউটার রিং রোড এসটিপির আওতায় খুব দ্রুত তৈরি করছে, তখনই এই বড় বড় ঢাকার বাইরের যে মেগা প্রজেক্টগুলি তার জন্য কিন্তু একটা সম্পূরক অবকাঠামো হয়ে যাবে, এইটাও কিন্তু সরকার একটা কী বলবো বিশেষ নজর দিয়েছে। তো সেই হিসাবে এই ক্যাপিটালটাকে আমি বলবো অনেক সমস্যা আছে, এই সমস্যাটা দূর করার জন্য যে মাল্টি মোডালের রূপরেখা, থ্রি আর সিস্টেম যেটা বলে, রেল, রোড, রিভার, তিনটাকেই গুরুত্ব দিয়ে পিক আওয়ারের ট্রাফিক লোডটা নৌপথে কিছু দিবে, রেলপথে কিছু দিবে, সড়কপথে কিছু থাকবে,
তাহলেই কিন্তু একটা টেকসই নগরী হবে। সেই লক্ষ্যেই কিন্তু এখানে বিনিয়োগগুলি চলছে, অবকাঠামোগুলি হচ্ছে আর কি। আমি বলবো এটার সুযোগ বা এটার সুবিধা পেতে জনগণকে আরও কিছুদিন হয়তো ওয়েট করতে হবে। সুদূর প্রসারী চিন্তা, হ্যাঁ এটা ডেফিনেটলি ডেফিনেটলি প্রজন্ম এটার সুফল ভোগ করবে ডেফিনেটলি। এখনকার কিছু কিছু উন্নয়ন এটা পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী অর্থনীতির মাত্রা যেটা আসতে যাচ্ছে সবাই কিন্তু এগুলির বেনিফিশিয়ারি হবে আর কি। খেয়াল রাখতে হবে আমাকে যদি সত্যিকার অর্থে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হয়, ক্যাপিটালের যে পরিবহন সমস্যাটা আছে সেটাও কিন্তু সমাধান করতে হয়। তো আমি বলবো সেই উপলক্ষে সরকার থার্ড টার্মিনালের মতো একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, কারণ এটা আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের আরেকটা বড় গেটওয়ে। সেই গেটওয়েকে মানসম্মত সেবা দেওয়ার জন্য এর পরিসর বাড়ানো এবং এর মানদণ্ডটা আরও উন্নত করার জন্য যে বিনিয়োগটা এসছে, আমি বলবো এটা আমাদের এখন করার সংস্কৃতিটা আমাদের ভেতর থেকে তৈরি করতে হবে। তাহলে না আমি যোগ্য হব, স্বপ্ন দেখালো, স্বপ্ন আমাকে ছুঁতে হবে আমার পেশাদারিভাবে, কিন্তু আমি খালি উন্নয়নে অ্যাক্সেসিবিলিটি কানেক্টিভিটি দিয়ে দিচ্ছি, তাহলে কনসাইনি সে ডোর টু ডোর একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু তাই চায়, আমাকে অবকাঠামো দেন, উন্নয়নটা, অর্থনৈতিক উন্নয়নটা আমি দেব, কিন্তু খরচ যেখানে চলে যাচ্ছে পরিবহনের জন্য, এটা ধীরগতির পরিবহন এবং অনির্ভরযোগ্য পরিবহন, কিন্তু সেই জায়গায় কিন্তু আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যেটা আধুনিক এবং যেটা দ্রুত গতিতে নির্বিচ্ছিন্নভাবে ডোর টু ডোর ফ্যাসিলিটি দিবে এবং তার জন্য নৌপথ, রেলপথ এবং সড়কপথকে বিভিন্ন টার্মিনালগুলিতে, স্টেশনগুলিতে, পোর্টগুলিতে হ্যান্ডশেক করিয়ে দিচ্ছে, যার ফলে দেখা যাবে একটা অতিরিক্ত প্রাপ্তি এখান থেকে চলে আসবে, যেটাকে অর্থনীতি বলে সিনার্জি। এটাও তৈরি হচ্ছে কিন্তু সেই জায়গাটার মধ্যে। পাশাপাশি আমি বলবো এই সরকার কিন্তু আমাদের নৌপথের গেটওয়ে যেগুলিকে বলে, কারণ বাণিজ্য যদি বাড়ে এটা কিন্তু বহির্বিশ্বের সাথেই কিন্তু আমাদের এক্সপোর্ট ইম্পোর্টটা হবে, তাহলে সেখানে যে বড় মাপের ইনফ্রাস্ট্রাকচারগুলি দরকার, সেই আমাদের চিটাংয়ে পোর্ট ব্রিটিশরা তৈরি করে দিয়ে গিয়েছিল, সেটাকেও আমি দেখেছি 2010 সালে যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের চিটাগং পোর্টটা 100তম ছিল, সেইটা আধুনিকায়ন করার ফলে, যুগোপযোগী করার ফলে এখন 58তম জায়গায় চলে আসছে। গ্লোবালি শত শত পোর্ট আছে, সেই জায়গায় ধাপে ধাপে র্যাঙ্কিংয়ের উপর দিকে চলে আসে, এটাকেই বলা হয় আউটকাম বেসড। অর্থাৎ আউটকামটাই বলে দিচ্ছে যে আমাদের এখানে যে উন্নয়নগুলি হচ্ছে সেগুলি কিন্তু কার্যকরী উন্নয়ন, আর না হলে ধাপে ধাপে 100 থেকে 58তম চলে আসাটা। সো এই যে বিনিয়োগটা হয়েছে, অর্থাৎ আমি পোর্ট আছে, পোর্টের পরিচালনা সেকেলে ছিল, সেখানে আধুনিকায়ন করা শুধু অপারেশনে না, যেই লজিস্টিক্সগুলি দেওয়া হয়েছে, রোলিং স্টকগুলি দেওয়া হয়েছে, সবগুলি আন্তর্জাতিক মানের, সেগুলির ঘাটতি ছিল, বিনিয়োগ ছিল না, এবং নৌপথের ড্রেজিংয়ের কথা সবাই বলে কিন্তু ড্রেজার ছিল না। নাব্যতা রক্ষা করা কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ, সেই জায়গাও কিন্তু আমি বলবো ড্রেজারের জন্য যে বিনিয়োগটা করেছে নৌপথের টেকসই উন্নয়নের জন্য এবং তার ভূমিকাটা অর্থনীতিতে রাখার জন্য এই এই কৌশলটাও কিন্তু অত্যন্ত দরকারি ছিল, কারণ আমাদের দ্রুত গতিতে উন্নতি করতে হবে। পাশাপাশি আমাদের, আপনারা জানেন, স্বাধীনতা উত্তর যেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা করেছিলেন, সেখানে কিন্তু বিনিয়োগটা কিন্তু অনেকটা ভারসাম্যপূর্ণ ছিল, 33% রেল, রোড অ্যান্ড রিভার। কেন ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা?
কিন্তু কালক্রমে শুধু রোড রোড রোড, এটা দাতা গোষ্ঠীর একটা নিজস্ব হিডেন একটা এজেন্ডা ছিল, গাড়ি বিক্রি হবে বেশি, জনগণ ডোর টু ডোর ফ্যাসিলিটি পেয়েছিল, সুতরাং তারও একটা চাপ ছিল। সরকারও হয়তো ভোটের রাজনীতি করে, যার ফলে এক্সেন্ট্রিক ইনভেস্টমেন্ট হয়ে গেছিল, যার ফলে এখন আজকে আমাদের এখানে সড়কের অবদান প্রায় 88%, প্যাসেঞ্জার বলি অথবা ফ্রেট বলি, কিন্তু নৌপথ এবং রেলপথ কিন্তু ওই যে উপেক্ষিত হয়ে আছে সেই জায়গা থেকে রিভার্স করে আমি বলবো এই সরকার বিনিয়োগের যে নীতিটা এবং অবকাঠামো সম্প্রসারণ উন্নয়ন আধুনিকায়নের যেই উদ্যোগটা নিয়েছে তাতে কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রথম যে দর্শনটা ছিল ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা করে কোনো অঞ্চল যেন পিছিয়ে না থাকে, সবাইকে সমান সুযোগ দিয়ে সবাইকে নিয়ে সামনের দিকে আগানো, এই নেতৃত্বের জন্য যা যা করণীয় আমি উন্নয়নটা সেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে সড়কের মধ্যে। এই সড়কের ট্র্যাডিশনাল বিনিয়োগ ছিল, কিন্তু এইটাকে আধুনিকীকরণ করা হচ্ছে, দুই লেনের যেই মহাসড়কগুলি ছিল তাদেরকে ব্রডব্যান্ড কানেকশন করা হচ্ছে, আমার অতীতের আর ক্যাপাসিটি দিয়ে হবে না, কিন্তু হবে না উন্নয়নটা কি ছোট মাপের তা না, একদম ব্রডব্যান্ড কানেকশন, শুধু চার লেন না আট লেন না, আমি বলবো যুগান্তকারী উন্নয়নটা হয়েছে এক্সপ্রেসওয়ে, ঢাকা মাওয়া প্রথম বাংলাদেশের এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েকে বলা হয় একটা কান্ট্রির ধমনী, নিরবিচ্ছিন্নভাবে অর্থনীতি চলার জন্য, বাধাহীনভাবে চলার জন্য যেই অবকাঠামো অত্যন্ত ক্যাপিটাল ইনটেন্সিভ, কিন্তু পয়সা লাগে অনেক বেশি, জায়গা লাগে, সেটাও কিন্তু আমরা দেখেছি অর্জন হয়ে গেছে, এবং এই অর্জনটা কিন্তু কৌশলগত, $3 billion রেল রেডি, পদ্মা ব্রিজ করছি, পদ্মা ব্রিজ ডাইরেক্ট কানেক্টিভিটি দিয়ে আমার যাত্রাপথটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে, কিন্তু তারপরে ঢাকায় আসার জন্য অবকাঠামো যদি ট্র্যাডিশনাল হয় তাহলে কিন্তু মানসম্মত হলো না। সো আমি যদি পদ্মা ব্রিজের রিজিয়নাল কানেক্টিভিটির ওয়েটেস্টটা দেখি এবং আমি তার যদি গুণগত মান তার কানেক্টিভিটিতে অর্থাৎ আপ এবং ডাউনে আমার যেই মাপের যেই স্ট্যান্ডার্ডে লাগবে সেইটাও কিন্তু, এটাকে বলা হয় সমন্বিত উন্নয়নের দর্শন, বড় বিনিয়োগ তার অ্যাপ্রোচ রোডটা সেটাও কিন্তু সেই বড় বিনিয়োগের স্ট্যান্ডার্ডে করা। সো সেই হিসাবে এই সমন্বিত উন্নয়নের ফলে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে অবহেলিত জনপদটা ছিল ঢাকার এত কাছাকাছি থেকেও, সেই অবহেলিত জনপদে কিন্তু এখন অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য চলে আসবে। ইন এ ওয়ে এই যে স্টিমুলাস প্যাকেজগুলি যাচ্ছে এটাই কিন্তু পূর্ব শর্ত ছিল উন্নয়নের, মিসিং ছিল জনগণ রেডি উন্নয়নের জন্য, কিন্তু সে প্রয়োজনীয় অবকাঠামোগুলি পাচ্ছিল না, যার ফলে এখন সেগুলি পেয়ে যাচ্ছে, তত্তর করে এখন অর্থনীতি এগিয়ে যাবে, অর্থনীতি যা চাচ্ছিল তাই আছে। পাশাপাশি ঢাকা একটা মেগা সিটি, এটাকে পরিবহন ব্যবস্থাপনায় কখনো কিন্তু নজর দেওয়া হয় না, বিশেষ করে গণপরিবহনে। আমি বলবো আমরা এই সরকারের আমলেই আমরা BRT উন্নত মানের বাস ভিত্তিক গণপরিবহন এবং রেল ভিত্তিক MRT আমরা পেতে যাচ্ছি, যেটা ডেফিনেটলি নগরবাসীর জন্য একটা উন্নত গণপরিবহনের মাধ্যমে দ্রুত গতিতে অফিস আওয়ারে আমি যানজটকে অ্যাভয়েড করে নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছতে পারবো, সেই ধরনের অবকাঠামো কিন্তু আমরা পেয়ে গেছি এবং একটা সুন্দর একটা কৌশলগত পরিকল্পনাপত্র রচিত হয়ে গেছে, যার ভিত্তিতে পরবর্তী অবকাঠামোগুলিও হচ্ছে। সো ওভারঅল আমি বলবো গভর্নমেন্টের এই ধারাবাহিকভাবে থাকার ফলে যে বডি ল্যাঙ্গুয়েজটা এখন দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের এই বড় যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন সেটা ছোঁয়ার মতনই কিন্তু আমি বলবো উন্নয়ন কর্মযোগ্য। এটা শুধু মানুষের
মুভমেন্টের জন্য না, ফ্রেইট মুভমেন্টের জন্য। এবং ফ্রেইটের ক্ষেত্রে আমি বলবো ঈর্ষণীয় অর্জন যেটা হচ্ছে, ভৌগোলিকগত কারণে বাংলাদেশ কিন্তু একটা চমৎকার লোকেশনে আছে। এই যে বিমানপথের এয়ারওয়েজের ক্ষেত্রে কিন্তু একটা মাইলস্টোন প্রজেক্ট হবে, এখানেও কিন্তু একটা বিরাট আমি বলবো দূরদর্শিতার একটা পরিচয় দিয়েছে সরকার। আমি তিনটা মাধ্যম, ট্র্যাডিশনাল মাধ্যম করলাম, কিন্তু যারা আসবে বিদেশি ডেলিগেটরা তাদের জন্য আমি যেই গেটওয়েটা আছে সেটাকে সংস্কার করলাম না, আধুনিকায়ন করলাম না, সেখানেও পিছিয়ে নেই। আমি বলবো সেখানেও নজরটা এসেছে। আমি বলবো এই সরকার কিন্তু যেখানেই যেই বিনিয়োগ বঞ্চিত ছিল সেই বিনিয়োগ বঞ্চনার গ্যাপটাকে মিট করে তার পরের মাত্রায় যাওয়ার জন্য রিয়েক্টিভ না, প্রোঅ্যাক্টিভ, আমার চাপ হবে তারপরে বিনিয়োগে যাবে তা না, আমার আগামী শতাব্দী বা 2050 সাল পর্যন্ত যেই চাহিদা আছে সেই চাহিদার রেসপেক্টে আমার বিনিয়োগটা এখানে করে যাওয়া, এটার জন্য যেই দূরদর্শিতা দরকার আমার মনে হয় প্রতিটা প্রজেক্টের মধ্যেই এখানে সেটার ছাপ আমরা দেখতে পাচ্ছি। আমি শুধু প্রত্যাশা করব প্রতিটা জিনিসের আমরা রক্ষণাবেক্ষণ মেনটেনেন্সের মানদণ্ডটা যেন ধরে রাখতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী একটা জাম্প স্টার্ট করে দিচ্ছেন, জাম্প স্টার্ট করানোটার জন্যও কিন্তু কারিশ্মা দরকার হয়, তিনি করেছেন, স্বপ্ন দেখিয়েছেন, প্রয়োজনীয় রূপকল্পনার বাস্তব তৈরি করেছেন, বিনিয়োগের জন্য উদার পলিসি দিয়েছেন, যে যেটা চাচ্ছে দিয়ে দিচ্ছে, কিন্তু এর ডাউন দ্য লাইন উন্নয়ন করলাম তারপরে এটাকে আমি রক্ষণাবেক্ষণ এবং সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে জনগণকে সেবা, অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এখানে যদি আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি যত্নশীল হয় তাহলেই আমার মনে হয় সামগ্রিক বিবেচনায় এটা সবার জন্য যেমন একটা কি বলবো স্বপ্নের দেশ হবে, পাশাপাশি এই অবকাঠামোগুলি আমাদের অনন্য একটা মাত্রায় নিয়ে যাবে এবং সেই প্রত্যাশাই আমাদের সবার থাকবে। আমার কিছু কথা দিয়েন কিন্তু, কারণ যোগাযোগ ব্যবস্থার সাথে অনেক দিন ধরেই খুব নিবিড়ভাবে আমি কিন্তু জড়িত। আমরা অনেক দিন থেকেই উন্নয়নের কথা বলছিলাম, কিন্তু যা দেখেছি প্রথম দিকের উন্নয়নগুলি ছিল খণ্ডিত উন্নয়ন, অপরিকল্পিত, কোনো দীর্ঘমেয়াদী রূপরেখা ছিল না। আমি অভিভূত হয়েছি প্রথম যখন মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদী একটা স্বপ্ন দেখালেন জাতিকে, 2041 সালের মধ্যে আমরা উন্নত বিশ্ব হব। আমার কাছে তখন মনে হয়েছে আমরা 3 বছর মেয়াদি পরিকল্পনা করতাম, 5 বছর মেয়াদি পরিকল্পনা করতাম, কিন্তু বড় মাপের পরিকল্পনা যদি না করি তাহলে যে উন্নত বিশ্ব হওয়ার এক স্বপ্নটা ছুঁতে পারবো না, সেটা কিন্তু উনি জাতিকে শুনিয়েছেন, উজ্জীবিত করেছেন। স্বপ্ন কিন্তু সবাই দেখাতে পারেন না, উনি দেখিয়েছেন, আমাকে অভিভূত করেছে, কিন্তু আমি দেখছিলাম স্বপ্ন অনেক বড়, আকাশ ছোঁয়া, কিন্তু এটাকে ধরার জন্য প্রয়োজনীয় আয়োজন আছে কিনা, কৌশল আছে কিনা। আমি বলবো যখন আমি ত্রিমাত্রিক উন্নয়ন দেখছি, নৌপথে, রেলপথে, সড়ক পথে, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থাটাকে সমন্বিত করে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের যখন রূপরেখা দেখি, এবং এটা আমি তার প্রমাণটা পাই, রেলের কিন্তু একটা অমিত সম্ভাবনা আছে এবং পুরো বিশ্ব যারা সফল হয়েছে সবাই বলছে একবিংশ শতাব্দী হবে রেলের শতাব্দী, রেল ভিত্তিক উন্নয়ন, কারণ সেটা পরিবেশ বান্ধব, সেটা পরিবেশকে যেমন কম ক্ষতি করে নেচারকেও ডিস্টার্ব করে কম এবং দ্রুত গতিতে নির্ভরযোগ্য, শুধু যাত্রী সেবা দেয় না অর্থনীতিতে কিন্তু পরিবহন সেবাটা কিন্তু দেয়। তো সেই হিসাবে সরকার একটা মন্ত্রণালয় করলো, একটা হলো হার্ডকোর অবকাঠামো উন্নয়ন,
সেটা দিয়ে বেশি দূর যাওয়া যায় না, তার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলি করতে হয়। এই যে মন্ত্রণালয়ে নতুন তৈরি করে রেল অনেক দিন ধরে বিনিয়োগ বঞ্চিত ছিল, প্রায় নির্জীব হয়ে ডাইং হচ্ছিল, সেখান থেকে রিভাইভ করার জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় করে সেখানে কিন্তু ফুলস্টপ দেননি। যেই মাস্টার প্ল্যান তৈরি করে বিনিয়োগ বঞ্চিত যেটা ব্যাকলগ ছিল, খুব দ্রুত গতিতে অনেক প্রজেক্ট নিয়ে, এবং এই প্রজেক্টগুলির মধ্যেও কিন্তু আমি যখন দেখি ডাবল লাইন হয়ে যাচ্ছে, আমাদের অপারেশনাল ডিফিকাল্টিস ছিল, হয় ব্রডগেজ নাহলে একবারে মিটার গেজ, রোলিং স্টকের অপ্রিমাম ইউজ করা যাচ্ছিল না, পরিচালনার জন্য কিন্তু আমরা প্রোডাক্টিভিটি পাচ্ছিলাম না, সিঙ্গেল লেন, উনি ডাবল লেনের ডুয়েল গেজ করার স্বপ্ন, সত্যি এটা একটা যুগান্তকারী, বলিষ্ঠ নেতৃত্ব না হলে এই ভিশনারি হয়তো উন্নত হতে পারতো, রেলের পরিমাণ লাইন দিক দিয়ে বাড়ালো, হয়তো নতুন নতুন জায়গায় কানেকশান দিল, কিন্তু আমাদের যে একটা ইনহেরেন্ট উইকনেস আছে মিশ্র গেজের, ওয়েস্ট সাইডে হলো ব্রড গেজ, ইস্ট সাইডে হচ্ছে হলো গিয়ে মিটার গেজ, তাতে কিন্তু পরিচালনা ব্যয় বেড়ে যাচ্ছিল, এবং তার যে দক্ষতা অথবা প্রোডাক্টিভিটি পাওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছিলাম না। উনি কিন্তু সেটাকে মানে সলভ করেছেন এবং উনি দেখিয়েছেন যখনই রেল লাইন করতে হবে ডুয়েল গেজ ডাবল লাইন করতে হবে, আমি কিন্তু অভিভূত হয়েছি। সো মন্ত্রণালয় সফট সাইডে সংস্কার করলো, সেখানেই স্টপ করলেন না, এটাকে রেলকে অবহেলার বঞ্চনার শিকার ছিল বিনিয়োগের দিক থেকে, সেখানে বিনিয়োগ দিলেন কিন্তু কৌশলগত বিনিয়োগ দিলেন, আমরা সম্প্রসারণে যাব কিন্তু অতীতের যেই ভুলগুলি আছে সেগুলি থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আমাদের ইউনি গেজের মধ্যে আমরা চলে যাব, যাতে করে প্রোডাক্টিভিটি পাওয়া যায়। সো তার মানে কি, এটা একটা যদি দূরদর্শী সম্পন্ন লিডারশিপ না হয় তাহলে বড় বিনিয়োগ হবে কিন্তু তার সর্বোৎকৃষ্ট রিটার্ন পেতে গেলে আমাকে কী করণীয় সেই ক্ষেত্রেও কিন্তু দিক নির্দেশনা দিয়ে দেন, যার ফলেই আমরা বলবো রেল লাইনের 2800 কিলোমিটার যেই রেল লাইন ব্রিটিশদের কাছ থেকে আমরা পেয়েছিলাম, এটা কখনো বাড়ে নাই, না পাকিস্তান আমলে না বাংলাদেশ স্বাধীনতা উত্তর, কিন্তু এখন কিন্তু নট অনলি এটা সংস্কার হচ্ছে মিশ্র লাইনটা, পাশাপাশি আমাদের কিন্তু লাইনও নতুন নতুন যারা ডিসকানেক্টেড ছিল, বিশেষ করে লো ল্যান্ডে ব্রিটিশরা কখনো কিন্তু রেল লাইন করতে আগ্রহী ছিল না, এখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। কিন্তু আমি সবচেয়ে ভাল লাগে বঙ্গবন্ধুর যে স্বপ্নটা ছিল, জাতিকে সবাইকে সমান সুযোগ তৈরি করে দিয়ে সম উন্নয়ন, কোনো অঞ্চল অবহেলিত থাকবে না, আমাদের কিন্তু এই কানেক্টিভিটির মিসিং থাকার ফলে অনেকে কিন্তু এই জায়গাটার মধ্যে অবহেলিত ছিল। সো এখন মাল্টিমোডাল সিস্টেম দেওয়া হচ্ছে, রোডও যাচ্ছে, আবার সাথে সাথে রেল অত্যন্ত চ্যালেঞ্জিং, সেই ভাটির দেশেও কিন্তু রেল চলে যাচ্ছে, হাওড়েও কিন্তু রেল চলে যাচ্ছে। ডেফিনেটলি এটা একবিংশ শতাব্দীতে অর্থনীতি দ্রুত গতিতে উন্নয়নের জন্য এবং সেটাকে টেকসই করার জন্য আয়োজনটা পরিপূরক, আমার মনে হয় ট্র্যাডিশনাল উন্নয়ন না, কৌশলগত এবং আধুনিক এবং টেকসইয়ের একটা সুন্দর দর্শন এখানে আছে। আমি যদি নদীপথের কথাও বলি, নদীপথটাও কিন্তু আমাদের 25,000 কিলোমিটারের নৌপথ ছিল, এই দেশটাই কিন্তু নদীমাতৃক দেশ, একটা অমিত সম্ভাবনার দেশ ছিল, কিন্তু বিভিন্ন কারণে আউট অফ ফোকাস হয়ে যাওয়াতে, বিনিয়োগ না থাকাতে, দখল দূষণে অকার্যকর হয়ে গেছিল। হোয়ারেস পুরো পৃথিবীতে বলে ভারী অথবা বেশি পরিমাণে বাল্ক কার্গো যদি আমি মুভ করাতে চাই ইকোনমিক্যালি, তাহলে রিভারাইন যে সিস্টেমটা আছে সেটা দিয়ে যদি আমি করতে পারি, তাহলে অর্থনীতিতে ইনপুটটা হবে লো কস্ট, আউটপুটটাও কম্পিটিটিভ একটা এস পেয়ে যাবে গ্লোবাল,
এই যে দূরদর্শিতা, আমি হয়তো সড়ক বানিয়ে করতে পারতাম, রেলও বানাতে পারতাম, কিন্তু বাল্ক কার্গো, এটার জন্য নাব্যতা রক্ষা করা, কন্টিনিউটি রক্ষা করা, এবং শুধু তাই না, নৌপথের নাব্যতার পাশাপাশি আমি বলবো পোর্ট যেগুলি, এগুলি হেফাজার্টলি ছিল, বিনিয়োগ বঞ্চিত ছিল, এখন আধুনিকীকরণ করা হচ্ছে। আগে লেবার ইন্টেন্সিভ ছিল কার্গো উঠানামা, এই পদ্ধতিতে কিন্তু আমি স্বপ্নটা ছুঁতে পারবো না। এখন কিন্তু ইনস্ট্রুমেন্টাল, কম খরচে দ্রুত এই কার্গো লোডিং আনলোডিং করার যে কৌশলগত জায়গাগুলিতে মাস্টার প্ল্যান করে উন্নয়নগুলি করা হচ্ছে, তার মানে আমি উন্নয়নটাকে করছি শুধু নৌপথের না, আমি একটা টার্মিনাল করছি, পোর্ট করছি, তার সাথে আবার রোডের একটা